সুধী দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে সাদর আমন্ত্রণ আজকের এই অনুষ্ঠানে। আমি ডাক্তার রবি বিশ্বাস, শিশু ও শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকে আপনাদের সামনে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি, তা হলো শিশুদের ও কিশোরদের ডায়াবেটিস। আমরা অনেক সময় মনে করি যে শিশুদের আবার ডায়াবেটিস কী, বা শিশুদের কি ডায়াবেটিস হয়, অথবা শিশুদের কয়জনের বা ডায়াবেটিস হয়, এমন প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরে ফিরেই আসে। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি শুধু উন্নত বিশ্বে নয়, বাংলাদেশেও ক্রমাগতভাবে শিশুদের এবং কিশোরদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে চলেছে। হতে পারে দুটি কারণ, একটি হচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে এবং আমাদের চিকিৎসা শাস্ত্রের উন্নতির কারণে আমরা হয়তো রোগ নির্ণয় করতে সক্ষম হচ্ছি বেশি, মানুষের সচেতনতার যে বেড়েছে সে কারণে ডাক্তারের কাছে হয়তো বেশি যাচ্ছে, অন্য কারণে যাচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে পরীক্ষা করে শিশুদের ডায়াবেটিস ধরা পড়ছে। আমি প্রথমেই আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করতে চাই, ডায়াবেটিস শব্দটা বললে আমরা সাধারণভাবে যে ডায়াবেটিস বুঝি সেটাকে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস। এর পাশাপাশি আরেকটি ডায়াবেটিস আছে, সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। তবে আজকে আমরা ডায়াবেটিস ইনসিপিটাস, যেটাতে শিশু অতিরিক্ত প্রস্রাব করবে এবং অতিরিক্ত পানি খাবে, সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। কিন্তু সেটার সাথে রক্তে গ্লুকোজ বা শর্করা কোনো সম্পর্ক নাই এবং সেটা ইনসুলিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তাই আজকে সেই বিষয়টি আমি অবতারণা করব না, আজকে যেটি বলবো সেটি হচ্ছে শিশুদের এবং কিশোরদের ডায়াবেটিস, যেটা ডায়াবেটিস মেলাইটাস, যেটা গ্লুকোজ শরীরে বেড়ে গেলে এবং ইনসুলিন হরমোন কমে গেলে, বা ইনসুলিন যদি কাজ না করতে পারে, তাহলে যে ডায়াবেটিসটা হয় সেটাকে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস। এর অনেক কিছু কারণ আছে বা টাইপ আছে, তার মধ্যে আমরা মূলত দুইটা টাইপ নিয়ে কাজ করি। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা বিশেষ করে শিশুদের, অনেক কম বয়সী শিশুদের এটাতে আক্রান্ত হয়, এবং এটা আমরা যদি মনে করি যে টাইপ 1 ডায়াবেটিস মানেই জন্মের পরপরই দেখা দিবে, তা কিন্তু না। অনেক বড় হলেও কিন্তু 4-5-6 বছরেও এই ডায়াবেটিস আমাদের নির্ণীত হতে পারে, আরও বড় বয়সেও হতে পারে, তবে এই বয়সে এটা বেশি দেখা দেয়। আর যেটা টাইপ 2 ডায়াবেটিস, এটা মূলত একটু বড় বয়সে হয় বা কিশোরদের মধ্যে এটা দেখা যায়। এটার মেন কারণ হচ্ছে আপনার শরীরে ইনসুলিন পর্যাপ্ত থাকা সত্ত্বেও এই ইনসুলিনটা শরীরে কাজ করতে পারছে না, সেটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। এখন আমি টাইপ 1 ডায়াবেটিস কী জন্যে হয়, টাইপ 1 ডায়াবেটিস হওয়ার মূলত কারণ, বংশগত কারণ আছে এবং অটোইমিউন ডিস্ট্রাকশন অব দি বিটা সেল, তার মানে যেখান থেকে ইনসুলিন হরমোনটা আসে, যে প্যানক্রিয়াসের বিটা সেল কোনো কারণে যদি জন্মগতভাবে পরিবারের কারণে বা অটোইমিউন কারণে যদি দেখা যায় যে এই হরমোনটা তৈরিই হচ্ছে না, তাহলেই টাইপ 1 ডায়াবেটিস হয়। তাই এটা শিশুদের অল্প বয়সে এটা দেখা দেয়। আর টাইপ 2 ডায়াবেটিসটা মূলত হয় শিশুরা যদি মুটিয়ে যায় এবং তাদের ওজন বেড়ে যায়, তারা যদি অলস থাকে, তাহলে এই ধরনের ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস, যেখানে ইনসুলিন শরীরে আছে কিন্তু এই ইনসুলিনটা কাজ করতে পারছে না, তাহলে কি হচ্ছে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে। যে কোনোভাবেই ডায়াবেটিস হোক না কেন, ডায়াবেটিস হলে কি হয়, ডায়াবেটিস হলে আমাদের শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাব হয় এবং এই ইনসুলিন আমাদের শরীরে গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে শরীরের বিভিন্ন কোষের মধ্যে গ্লুকোজকে পাঠিয়ে দেয়। এখন ইনসুলিন যদি কাজ না করে, তাহলে গ্লুকোজটি রক্তে থেকে যায়, রক্তে যখন আধিক্য হয় তখন এটা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়, তাহলে শরীর গ্লুকোজ থেকে বঞ্চিত হলো, এবং গ্লুকোজই আমাদের সমস্ত কর্মকাণ্ডের শক্তি যোগানদাতা। তাই হলে আমাদের শক্তি কমে যাবে, আমাদের আলটিমেটলি কী হবে, শিশুদের ওজন কমে যাবে। আমরা এটা কীভাবে নির্ণয় করি, রক্তে এবং প্রস্রাবে, যদি বেশি থাকে গ্লুকোজ প্রস্রাবেও করা যায়, তা না হলে রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা শিশুর শরীরে গ্লুকোজ বেড়ে গেছে কিনা সেটা জানতে পারি এবং ডায়াবেটিসের ডায়াগনোসিস করতে পারি। আপনারা কি লক্ষণ দেখে বুঝবেন শিশুর ডায়াবেটিস হলো কিনা? প্রথমত আমরা যদি দেখি শিশু
ঘন ঘন প্রস্রাব করছে। অবশ্যই শিশুরা বড়দের তুলনায় একটু বেশি বেশি প্রস্রাব করবে, বিশেষ করে জন্মের পরপরই একটু শিশু 10-20 বার প্রস্রাব করবে। তার অর্থই এই না যে তার ডায়াবেটিস হয়ে গেছে, সেটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। পাশাপাশি কি হবে, শিশুর পানি পিপাসা বেড়ে যাবে, তারপরে কি হবে যে শিশু খেতে চাবে বেশি, অতিরিক্ত খাদ্য গ্রহণের আকাঙ্ক্ষা থাকবে বা তার ক্ষুধা বেড়ে যাবে, কিন্তু সে খাচ্ছে, ওজন বাড়ছে না। তাহলে তিনটি জিনিস আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে শিশু ঘন ঘন প্রস্রাব করছে এবং খাওয়ার রুচি বেড়ে গেছে, ওজন বাড়ছে না। এগুলি হচ্ছে মুখ্য লক্ষণ। এর পাশাপাশি আমরা আরও কিছু জিনিস বুঝতে পারি যে একটা বড় শিশু যে আগে কখনো বিছানায় প্রস্রাব করতো না, নতুন করে বিছানায় প্রস্রাব করা শুরু করলো, তাহলে বুঝতে হবে যে তার শরীর থেকে পানিটা এমনি কোথায় জানি অজান্তে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, আমার শিশু শুকিয়ে যাচ্ছে, তার কাজে কর্মে মন নাই, সে কেন জানি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তার মানে অপরচুনিস্টিক ইনফেকশান, বিভিন্ন ধরনের ফাঙ্গাস ইনফেকশান, অন্য ইনফেকশান, কারণ হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আমরা মনে করব যে শিশু ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা শিশুর ডায়াবেটিস নির্ণয় করব এবং পরবর্তীতে পদক্ষেপ নিয়ে চিকিৎসা করব। কিশোরদের বা একটু বড় বয়সী শিশুদের কি হলে আমরা বুঝব ডায়াবেটিস? আমাদের শিশুর যদি ওজন অনেক বেড়ে যায় তাহলে অবশ্যই তার ভিতরে অলসতা দেখা দিবে, কাজে কর্মে মন হবে না, সেই ক্ষেত্রেও কিন্তু প্রস্রাব না বেড়ে, খাওয়ার রুচি না বেড়েও শরীরে ডায়াবেটিস থাকতে পারে। এই জন্য আমরা বলি স্থূলকায় শিশুকে প্রাথমিকভাবে যদি আমাদের ডায়াবেটিস নির্ণয় করতে হয় তাহলে রক্ত পরীক্ষা ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। তাহলে আমাদের এ ব্যাপারেও স্থূল শিশুকে কিন্তু ডায়াবেটিসের পরীক্ষাটা আমাদের করে নিতে হবে। আরও জটিল হলে যে সমস্যা হতে পারে, আমরা অনেক সময় মনে করছি শিশুরা তো প্রস্রাব করবেই, ও একটু খায় না বলে শুকিয়ে যাচ্ছে, না একটু বিছানায় প্রস্রাব করলো কী বা হবে, এইভাবে আমরা যদি এটাকে উপেক্ষা করতে থাকি তাহলে কি হয়, হঠাৎ করে জটিলতা হয়, সেই ক্ষেত্রে শিশুর হঠাৎ করে দেখা গেল পানি শূন্যতা, শরীরে বমি হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই জটিলতা নিয়ে আপনার শিশু কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে। তাকে বলা হয় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এই সময় শরীরে কিটোন বডি বেড়ে যায়, শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যেয়ে বাচ্চা দারুণভাবে অসুস্থ হয়ে যায়। চিকিৎসা শাস্ত্রে বলা হয়েছে যে এই টাইপ 1 ডায়াবেটিসের একটা বড় অংশই দেখা যাচ্ছে যে প্রথমেই এই ধরনের অসুস্থতায় আক্রান্ত না হওয়া পর্যন্ত আমরা চিকিৎসকের কাছে যাই না। তাই আমি বলবো আপনারা সচেতন হন, যখনই প্রাথমিক লক্ষণ দেখবেন তাহলে একটু ডায়াবেটিসের পরীক্ষাটা করে নিতে ভুল করবেন না। এখন আমি বলবো ডায়াবেটিসের চিকিৎসা এবং প্রতিরোধ। টাইপ 1 ডায়াবেটিস, শরীরে ইনসুলিন যেহেতু তৈরিই হয় না, সেই জন্যে এটা ইনসুলিন ছাড়া এর কোনো চিকিৎসা নাই। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বর্তমান সময়ে সারা জীবন ইনসুলিন নিয়ে অনেক ব্যক্তি সুস্থ স্বাভাবিক জীবন যাপন অতিবাহিত করছে, এই অভিজ্ঞতা আমাদেরও রয়েছে। এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু আমরা ইনসুলিন লাগতে পারে, পাশাপাশি খাবার ওষুধ দিয়েও সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে যেহেতু টাইপ 2 ডায়াবেটিস স্থূলকায় শিশুদের হয়, শুধু ইনসুলিন বা খাবার ওষুধের উপর নির্ভর না, তার জীবনযাত্রা পরিবর্তন, ব্যায়াম করা এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে মাধ্যমে আমরা এর চিকিৎসা করলে সুফল পাই। প্রতিরোধ কীভাবে করব? টাইপ 1 ডায়াবেটিসের প্রতিরোধ করা আসলে একটু দুঃসাধ্য, কারণ এটা একটা জন্মগত এবং অটোইমিউন ডিজিজের মাধ্যমে বেশি হয়, সেজন্যে হয়ে গেলেই এটা চিকিৎসা করা দরকার, অথবা জেনেটিকভাবে আমরা এটা ডায়াগনোসিস করে আগে থেকেই হয়তো শিশুর ভবিষ্যৎ আমরা নির্ধারণ করতে পারি। তবে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। কীভাবে? আমরা কোনোভাবেই আমার শিশুকে কোনো খাবার, এমন কিছু তৈলাক্ত খাবার, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার দিব না যাতে সে স্থূলকায় হয়, এবং শিশুকে নিয়ম মতো জীবনযাত্রা প্রতিপালন করতে আমরা সহায়তা করব এবং দৈনন্দিন খেলাধুলা, ব্যায়াম করা নিশ্চিত করব। তাহলে সে তার স্বাভাবিক ওজন বজায় রাখবে, সে স্থূলকায় হবে না। তাহলে কিন্তু অনেকাংশে আমরা টাইপ 2 ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারি। আমার মনে হয় আপনারা শিশু কিশোরদের ডায়াবেটিস সম্পর্কে যে কথা শুনলেন, এরপর
আপনারা অবশ্যই সচেতন থাকবেন শিশুদের ডায়াবেটিস এবং কিশোরদের ডায়াবেটিস নিয়ে, এবং সন্দেহ হলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিত হন আপনার শিশুর ডায়াবেটিস আছে কি না। না থাকলে সমস্যা নেই, কিন্তু যদি ডায়াবেটিস ধরা পড়ে সঠিকভাবে চিকিৎসা করে সুন্দর এবং তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করুন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্যে।